আসসালামু আলাইকুম। রান্নাবান্না কুক মাস্টার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাঙ্গির জুস তৈরি করি। আমি এখানে দুই পদ্ধতিতে বাঙ্গির জুস করে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি বাঙ্গি নিয়ে নিয়েছি, বাঙ্গিটি দুই ভাগ করে কেটে নিয়েছি। এক পার্ট দিয়ে আমি এক পদ্ধতিতে দেখাবো, আর অপর পার্ট দিয়ে আমি আরেক পদ্ধতিতে কিভাবে জুস তৈরি করি সেটা দেখিয়ে দেব। এভাবে করে কিউব কিউব করে বাঙ্গি কেটে নিয়েছি। ব্লেন্ডারে এই জারটি নিয়ে বাঙ্গিগুলো দিয়ে দিলাম। তা এখানে মোট চিনি ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা যারা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন তারা সেই পরিমাণ চিনি দিয়ে দিবেন। ফ্রিজের ঠান্ডা পানি এখানে আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্লেন্ড করতে হবে। এই তো ব্লেন্ড করা শেষ। এই পর্যায়ে একটি গ্লাসে আইস কিউব দিয়ে জুসগুলো ঢেলে নিচ্ছি। দেখেন দেখি কি ইয়াম্মি লাগছে। এই জুস আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন তাহলে এখন আমরা দেখে আসি আমি কিভাবে দ্বিতীয় পদ্ধতিতে জুস তৈরি করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। বাঙ্গিগুলো কিউব করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে জারে বাঙ্গিগুলো ঢেলে দিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরুর দুধ গরম করে ঠান্ডা করে নিয়েছি। 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিলাম। এরপর ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন ব্লেন্ড করে নিচ্ছি। এতো তৈরি হয়ে এসেছে বাঙ্গির জুস। এখন আমি দুটি গ্লাস নিয়ে আইস কিউব দিয়ে দিয়েছি, এবং আমি যে পরিমাণ জুস তৈরি করেছি তাতে দুজনকে সার্ভ করা যাবে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।